গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক চাপানোত্তরের মধ্যেই সৌজন্যের নজির মালদহে। রেলের আন্ডারপাসের উদ্বোধনের মঞ্চে একই সঙ্গে রাজ্যের শাসক এবং বিরোধী দল উপস্থিত। কংগ্রেস, তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব আন্ডারপাস উদ্বোধনের পর ডিআরএম এর গাড়িতে একই সঙ্গে আন্ডারপাস ঘুরে দেখলেন সব দলের প্রতিনিধিরাই। দেবীপক্ষের রাজনৈতিক আকচাকচি অতীত, এক মঞ্চে সব পক্ষ। উপলক্ষ রেলের আন্ডারপাস উদ্বোধন, সেখানে পাশাপাশি মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং তৃণমূল পরিচালিত ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মঙ্গলবার মালদার রথবাড়িতে আন্ডারপাসের উদ্বোধন করেন মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম। সব দলের প্রতিনিধি বুঝিয়ে দিয়েছেন মতবিরোধ থাকলেও উন্নয়নের প্রশ্নে আপোষ নয়। এত একসঙ্গে দেখার ব্যাপার নেই, তো উন্নয়ন হয়েছে, ভালো হয়েছে, আমরা সবাই এসেছি। ডিআরএম সাহেব সবাইকে ডেকেছেন। আমাদের সবচাইতে যাকে ধন্যবাদ দেওয়া উচিত, তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি এই ব্যাপারেতে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। আর আমাদের রেলওয়ে মন্ত্রী আমাদের যে মাননীয় আমাদের অশ্বিনী বৈষ্ণবজি, যার সহযোগিতা না পেলে আজকে এই আন্ডারপাস করা যেত না। যে এলাকায় এদিন আন্ডারপাসের উদ্বোধন হয় তা দক্ষিণ মালদা লোকসভার অন্তর্গত। আন্ডারপাস তৈরিতে খরচ হয়েছে প্রায় 11 কোটি টাকা। কাজ শেষ হওয়ায় ইংরেজ বাজারের 4টি ওয়ার্ডের বাসিন্দাদের সুবিধা হলো। বিবাদ ফুলে শাসক বিরোধী দলের নেতাদের এক মঞ্চে দেখতে পাওয়ায় নজির তৈরি হলো ইংরেজ বাজারে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।